हेलो बंधुरा ड्रॉइंग वर्ल्ड बाय शिल्पीते तुम्हारे सकल के स्वागत। आज चले बाच्चादेर जोन्नो एकटी शरतकालेर सिनारी करे देखाबो खूब सहज भावे। आशा करी तुम्हारा जदि भिडियोटा स्किप ना करे शुरू थेके शेष पर्यन्त पुरोटा देखो ताहले खूब तुम्हराओ खूब सहज भावे सिनारीटा ड्र करते पारबे। प्रथमेई आमी एकदम पृष्ठार कोणा थेके चार पाँचटा काँच फुल एके निच्छे। काँच फुलगुलो देखो प्रथमे डालटा एके तारपर धीरे 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 उपरेर काँच फुलटा आँकते हबे। काँच फुलटा आँका हये गेले काँच फुलेर आमी माझे माझे माने माझेर जे गैपिंगगुलो रयेछे सेई गैपिंगगुलोके पूरण करार जन्य आमी ओखाने किछु पाता অ্যাড করে দেব। আমি মোটামুটি চারটে কি পাঁচটা মতন এখানে পাতা অ্যাড করে দিচ্ছি। আমার হয়ে গেল মোটামুটি পাতাগুলো ড্র করা। এরপরে আমি এই কাশফুলটা যেখানটা দাঁড়িয়ে রয়েছে অর্থাৎ এর নিচের ল্যান্ডটা আমি ড্র করে নিচ্ছি। ল্যান্ডটা ড্র করা হয়ে গেল, এবার আমি এখানে একটা নৌকো ড্র করে নিচ্ছি। দেখো সহজভাবে শুধু কটা দাগ টেনে এইভাবে নৌকোটা ড্র করে নেবে আর উপরে একটা দাগ দিয়ে নেবে, জাস্ট একটা কিছু বাঁধার মতন। তারপরেই উপরে আমি করে নিয়েছি একটা এন্ডিং লাইন আর উপরে একটা ল্যান্ড মতন। এরপরে আমি ছোটো একটা পদ্ম ফুল আর তার নিচে পদ্মের পাতা এঁকে নিচ্ছি। তো আমি একটা না মোটামুটি তিন চারটে পদ্ম ফুল আঁকার চেষ্টা করছি এইটুকু জায়গার মধ্যে। দেখো অলমোস্ট আমার পদ্ম ফুলগুলো আঁকা হয়ে গেছে। এখানে একটা পাতা ড্র করে দিলাম, নিচ দিকটা ফাঁকা ফাঁকা লাগছিল তাই জন্য। আচ্ছা আমার এখানে নদীর দিকে পাড়টা কমপ্লিট। এরপরে আমি উপরে একটা মানুষ এঁকে নেব। মানুষটা এই জলাশয় থেকে জল নিয়ে ফিরছে। দেখো প্রথমেই একটা বড় গোল আর একটা ছোটো গোল দিয়ে মানুষের মাথাটা ড্র করে নিলাম, তারপরেই বউটার ব্লাউজ এবং হাতটা ড্র করে নিচ্ছি খুব সহজভাবে। হয়ে গেল উপর পোর্শনটা বউটার, এরপর আমি ওটা নিচের পোর্শনটা ড্র করে নিচ্ছি। মোটামুটি কমপ্লিট হয়ে গেল আমার এই ফিগারটা ড্র করা। এরপর আমি যেটা করব দূরে একটা কি দুটো বাড়ি অর্থাৎ পুরে ঘর আঁকার চেষ্টা করছি। পুরো ঘরের উপরের বাড়টা করে নিলাম। এরপর আমি নিচ দিকটা করে নিচ্ছি, নিচে কিছু গ্রাস দিয়ে দিলাম। এরপর আমি ঘরটার দরজা এবং
জানলাগুলো ঢেকে নেব। পাশে আমি আর একটাও ছোট ঘর এগিয়ে নিচ্ছি, জায়গাটা ফাঁকা ফাঁকা লাগছে বলে। দেখো মোটামুটি দুটো ঘর আমার ফাঁকা কমপ্লিট হয়ে গেল। এবার আমি দূরে একটা বুশ আঁকার চেষ্টা করছি। অলমোস্ট আমার বুশটাও ড্র করা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেল মোটামুটি। ঘরের মাথার দিকটা শেডিং করে নিই, দেখতে ভালো লাগবে। এরপর উপরে দুটো ছোট ছোট তাল গাছ এঁকে নিচ্ছি, কারণ এই সাইডটা একটু ফাঁকা ফাঁকা লাগছিল, তাই তাল গাছ দুটো অ্যাড করে দিচ্ছি। আমাদের ড্রয়িংটা অলমোস্ট কমপ্লিট। আপনারা দেখুন কেমন লাগছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর লাইক শেয়ার অবশ্যই করবেন।